ও আচ্ছা অনিরুদ্ধ, তুমি মানে ভালো লাগছে খুব। হ্যাঁ কাশ্মীরা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো মানে আওয়াজটা শোনা যাচ্ছে তো? আমি তো এসব মানে করিনি কখনো। থ্যাংক ইউ, নমস্কার সবাইকে, আমার অনেক শুভকামনা। শুভকামনা বলছি কারণ যে পরিস্থিতিতে মানে সবাই আমরা রয়েছি, তো এখন এই শুভেচ্ছাটা খুব দরকার। সবাই মানে সুস্থ থাকুন, ঠিক থাকুন। আর আজকে আমি প্রথমেই বলি সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর বড়রা যারা আছেন তাদের আমার শ্রদ্ধা প্রণাম, আর সব কিছু জানাচ্ছি। আমি কুহু গাঙ্গুলি, সোসাইটি অফ মিউজিক, এই পেজ থেকে আজকে লাইভ করতে এসেছি। তো প্রথমে বলি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জান মানে ইয়ে পেলে, ফিডব্যাক পেলে সুবিধে হবে আমার। থ্যাংক ইউ। প্রথমেই সোসাইটি অফ মিউজিককে আমি অনেক ধন্যবাদ জানাই। প্রথমত আমি এই আজকে লাইভ করার যে সুযোগটা পেলাম সেটা তো খুবই মানে আনন্দের, খুব ভালো লাগছে। কিন্তু আরও যেটা আমার বলবার সেটা হচ্ছে যে ওরা যে উদ্যোগ, ও যে উদ্যোগটা নিয়েছে কাশ্মীরি, সরি কাশ্মীরা, কাশ্মীরা চক্রবর্তী, ওকে আমি বিশেষভাবে মানে ভীষণ ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই যে উদ্যোগটা নিয়েছে আমার খুব ভালো লেগেছে। এটা ব্যাপার হচ্ছে যে এই 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন, সেটা আমরা সবাই জানি, খোঁজ রাখি। কিন্তু ওই ওই দিনেই পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ আর বিদুষী গিরিজা দেবী, ওদেরও জন্মদিন। এটা আমি জানি না এটা কতজন জানে, তো এটা খুব বড় ব্যাপার। আর এনারা তো যে যে মাপের গুণী, যেরকম যা কিছু দিয়ে গেছেন আমাদের সঙ্গীত জগৎকে, তো আমরা তো চিরজীবন যারা গান বাজনা করি, শুধু তারা না যারা শোনেন তারাও সবাই, ওনাদের মানে একটা বিরাট উঁচু আসনে আমরা বসিয়ে রেখেছি, রাখতেই হয়। তো তাদের এই যে শ্রদ্ধা জ্ঞাপন, তাদের এই যে ট্রিবিউট দেওয়া, এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে। ওদের ভীষণভাবে আমি মানে এই সোসাইটি অফ মিউজিক কাশ্মীরা, ওকে আমি মানে বলবো যে এই পেজের সবাইকে আমি আমার মানে এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি, খুব ভালো লেগেছে আমার। আর আরেকটা বলার, ওই এই সুন্দর যে ব্যাপারটা, এই যে শ্রদ্ধা জ্ঞাপন, এখানে যে আমি একটা গাওয়ার মানে সুযোগ পেলাম, অর্থাৎ আমি গান গাওয়ার মানে কি শ্রদ্ধা আমি জানাতে পারছি, সেটাও আমার কাছে বিরাট একটা মানে খুব বড় পাওয়া। তো আমি চেষ্টা করব, দেখা যাক কী পারি আর কি না পারি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু শুরুতে বলি, একটু বলতে পারি তো? ও আচ্ছা, অলকানন্দা চক্রবর্তী, আচ্ছা ধন্যবাদ। আমি না ইন্টারনেট দেখে এটা পেয়েছি, এই পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ ওই 25শে বৈশাখ যে জন্মেছিলেন, তো সেটা মানে রবীন্দ্রনাথের জন্মদিনে একই দিনে উনি জন্মেছিলেন, সেটা নিয়ে উনি পরিণত বয়সে এক কুণ্ঠা ভরে একটি কবিতা লিখেছিলেন। আমি একটু শুরুতে ওটা বলে দিই,
রবীন্দ্রনাথ জন্মেছিলেন 25শে বৈশাখ, সেই দিনে না হোক সেই তারিখে আমার জন্মে বেজেছিল শাঁখ 25শে বৈশাখ। কোথায় রবীন্দ্রনাথ, ভালোবেসে মূঢ় আত্মীয় বন্ধু গূঢ়, ভেবেছিল আমারও বা বুঝি সেই ধাত। কোথায় রবীন্দ্রনাথ, কে খবর রাখে হায়, এ দিনে এ ধরায় কত কোটি আরশুলা, কত লাখ টিকটিকি, পোকা আর বাঁকড়েরা জন্ম নিল এ জগতে দুর্গন্ধ নর্দমায়। একই দিনে আমাদের এ ধরায়, আমি পোকামাকড়ের জাত যদিও তা নয়, উনি না থাকলে আমাদের কি হতো সঙ্গীত জগতের। এতে এতে ছিল না মোর হাত, তবু যদি পেয়ে থাকি রবীন্দ্র জন্মদিনে তার কিছু ছোঁয়া দিল, এটা আমার একটু ডাউট হচ্ছে, এটা দিল কথাটা ঠিক অর্থটা বুঝলাম না, যাই হোক কিছু ছোঁয়া দিল, হোক ক্ষীণ মলিন তারে আমি বুকে ধরে রাখি। আচ্ছা তাহলে শুরু করি। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে একটা শ্রী রাগে আমি একটা তিন তালে একটা বন্দিশ করছি, এই জন্য করছি যে এই এই গানে গুরুদের স্মরণ করার কথা বলা হয়েছে। গুরুর কাছে না শিখলে কী করে শেখা হবে, তো সেই আমি আমার যদিও এই সৌভাগ্য হয়নি যে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ অথবা বিদুষী গিরিজা দেবীর কাছে বসে শেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু ওনারা তো আমাদের সবারই গুরু, মানে যত আমরা যারা গান বাজনা করি সবার গুরু, তো গুরুদের গুরু, তো সেই কারণে আমার মনে হলো যে আজকে আমি এই গুরুদের উদ্দেশ্যে এটা গাই, আর সেই সঙ্গে আমার সব গুরুদেরও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। একটু বলো, ভুলভাল আওয়াজ টাওয়াজ হলে বলো। ज्ञान मिले कहाँ बिन गुरु को, ज्ञान मिले कहाँ बिन गुरु को, सुमिर कर ले आज गुरु को, सुमिर कर ले आज गुरु को, ज्ञान मिले ज्ञान मिले गुरु के, सुमिर कर ले आज गुरु को, सुमिर कर ले आज गुरु को, सुमिर कर ले, सुमिर कर ले आज गुरु को, सुमिर कर ले, सुमिर कर ले, सुमिर कर ले आज गुरु को।
তানপুরা হারমোনিয়াম ঠিকঠাক আসছে তো? অনিরুদ্ধ, এবারে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের একটি গান করছি। কোয়েলিয়া কোয়েলিয়া গান
এবারে আমি একটা জ্ঞানপ্রকাশ ঘোষের, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের একটা খেয়ালের বন্দিশ একটু শোনাই। ভৈরব, এটা মধ্যলয় একতালে আছে। এই ওনার এই খেয়ালের বন্দিশের একটা বই আমাকে দিয়েছিলেন আমাদের এক মাস্টারমশাই ডক্টর প্রদীপ ঘোষ। তো খুব কত ভালো ভালো বন্দিশ হতে ছিল, এমনই আমার দুর্ভাগ্য আমি বইটা খুঁজে পাচ্ছি না। যদিও সন্ধ্যেবেলা রাত্রির কিন্তু ভয়টা পড়ি। চলাগি মায়ুর পূজ
আমি তো গাইছি কিন্তু খুবই কম স্টক আমার, তার মধ্যে থেকে যতটুকু করা যায়।
বাজাতে পারি না একদম, কেউ বাজিয়ে দেওয়ার থাকলে গানটা একটু ভালো করে গাইতে পারতাম।
আচ্ছা একটা কথা ভুলে যাব অন্য গান গাইতে গিয়ে, এই ভাটিয়ারের একটা বন্দিশ আছে, জয়দীপ আছো? ভাটিয়ারের এই বন্দিশটা খুব আমরা সবাই জানি, পিয়া মিলন কি কাজ সখিরিয়া গো, এটা আমি শুনেছি। এটা নাকি প্রথম এই একটা লাইন দিয়েই একদম আগে মানে প্রথম এটা নাকি এইভাবেই গাওয়া হতো, পরে নাকি পণ্ডিতজি দ্বিতীয় লাইনটা যোগ করেছিল। পিয়া মিলন কি কাজ সখিরিয়াব, পিয়া মিলন কি কাজ সখিরিয়াব, পিয়া মিলন কে কাজ সখিরিয়াব, ধন ধন মেরে জীবন জো বন আজ, ধন ধন মেরে জীবন জো বন আজ, পিয়া মিলন কে কাজ সখিরিয়াব, পিয়া মিলন কে কাজ সখিরিয়াব। একটু জাস্ট গে বোঝানোর জন্য বললাম। অনেক ভালোবাসা বেগমালো, খুব ভালো থাকো, তুমি এরকমই থাকো, খুব ভালো। আচ্ছা এবারে আমি চেষ্টা করছি বলছি, কারণ একটু বেশি দুঃসাহসী হয়ে যাচ্ছে, একটা ঠুঙ্গি করব বিদুষী গিরিজা দেবীকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে। যেহেতু ওনাদের স্মরণ ট্রিবিউট দেওয়ার উদ্দেশ্যেই গাইছি, এই সোসাইটি অফ মিউজিক এই আয়োজনটা করেছে, তো সেখানে আমি যদিও ঠুঙ্গি একদমই গাই না, গাইতে পারবো কতটা কী জানি না, কিন্তু আমার মনে হলো যে এটা উচিত হবে। তো এই এটা আমি গিরিজা দেবীর কণ্ঠেই শুনেছি, তো ভীষণ ভালো লাগে, একটু চেষ্টা করবো, কিছুই হবে না তবুও। Thank you.
रस के भरे तोरे ने ने रस के रस के भरे तोर ने रस के भरे भरे तो रस के भरे रस के भरे तोरे ने ना आ रस के रस के भरे तोरे ने भरे तोरे भरे तोरे भरे तोरे नैनो भरे तोरे नैनो रस के भरे तोरे ने रस के भरे तोरे ने सवरिया तो रे रस के भरे रस के भरे तोरे ने तोरे ने रस के भर
रस के भरे तोर रस के भरे तोरे नैना 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 रस के भर तोरे नैना तोरे नैना रे रस के भर तोरे नैना रस के भरे तोरे नैना नैना रस के भरे तोरे नैना रस के भरे तोरे नैना रस के भरे तोरे नैना नैना रे रस के भरे तोरे नैना सावरिया तो है गरबा लगा लूं तो है गरबा लगा लूं तो है गरबा लगा लूं रे रस के भरे तोरे नैना रस के भरे तोरे के भरे तोरे रस के भरे तोरे रस के भरे तोरे रस के भरे সঞ্চারী আমি না দেখতে ভালো পাচ্ছি না মানে আমার চোখে চোখটাও খুব প্রবলেম আছে আর কি হচ্ছে বলো তো ওই গিয়ে গিয়ে দেখতে হচ্ছে আমি কি মানে ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না আর কারো কিছু মানে উত্তরও দিতে পাচ্ছি না প্লিজ কেউ কিছু মনে করো না কিন্তু হ্যাঁ এবার তো আমার শেষের দিক কারণ আর তো আমার কিছু গাওয়ার মতো মানে ক্ষমতায় নেই একটা আমি এই এটা যদি ওই সন্ধ্যের বেলা সবই বড্ডই সকালবেলার সব রাগ হয়ে যাচ্ছে কিন্তু এই বন্দিশটাও খুব ভালো লাগে আমার পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের আরেকটা বন্দিশ করছি ওই জনপুরী রানী এটা এটা করেই আমি শেষ করে দেবো শুরু করার সময় আমার ওয়াইফাইটা গেল খারাপ হয়ে তো আমি তো ভাবলাম আর করাই যাবে না বুঝলে কাশ্মীরা আমি তখন মানে এসে হাতরাচ্ছি যে যদি আমার ভোডাফোনের ওই দিয়ে তো যা হবে বুঝতেই পারছি তো আমি তারপরে আবার একতলায় আছি আরও খারাপ আসে আমি তো ভাবছিলাম হবেই না তো যাই হোক মোটামুটি শেষের দিকে চলে এসেছি তোমরা সবাই শুনলে বলে আরো একটু উৎসাহ পেলাম আমি এইসব গান কোনোদিন গাইনি কিন্তু
এইভাবে বসে প্রথম গাইলাম। শেষ করি, বসে রেখেছি সব কথাগুলো, সবার পড়তে পারছি না। খুব আর ভালো লাগলো, আমার খুব আনন্দ হলো। কাশ্মীরা তুমি কোথায় একটু আসবে? সবাই ভালো থেকো,
আর লকডাউন তো খুলবো খুলবো করছে, কী হবে জানি না, সবারই আমাদের ভবিষ্যৎ এখন অজানা। তবুও আবার বলছি সেই শুভকামনা রইল যে সবাই যেন ভালো থাকে, সবাই ভালো থাকুন। এই গাইবো কী গাইবো, আর তো গাওয়ার কিছু নেই গো, শেষ করি এবার। হ্যাঁ, ভজন আজকে এই হ্যাঁ দেখতে ভজন গাইতে বলছো শর্মী গাঙ্গুলি। আচ্ছা একটা দেখছি, সমরেশ চৌধুরী, স্বর্গত সমরেশ চৌধুরীর কাছে শিখেছিলাম। তুম সন কাহে প্রীত লগায়, তুম সন কাহে প্রীত লগায়, প্রীত লগায়, সব হি ছুড়াই আব মো কেউ তরসাই, তুম সন কাহে প্রীত লগায়, তুম সন কাহে প্রীত লগায়, প্রীত লগায়, সবহি ছুড়াই, সবহি ছুড়াই, সবহি ছুড়াই, আব মো কেউ তরসাই, তুম সন কাহে প্রীত লগায়। रहे उदासी मथुरावासी, रहे उदासी मथुरावासी, रहे उदासी मथुरावासी, रहे उदासी मथुरावासी, तो बिन दर्शन पायो जी, तो बिन दर्शन पायो जी, मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, कैसे लाजनाई, कैसे लाजनाई, सब ही छुड़ाई, सब ही छुड़ाई, अब मो क्यों तरसाई, तुम सन काहे प्रीत लगाई, तुम सन काहे प्रीत लगाई, तुम सन काहे प्रीत लगाई, प्रीत लगाई, प्रीत लगाई। নমস্কার, সবাই ভালো থাকবে। শেষ করছি, ঠিক আছে,
সরি।